আপেল কুল বাংলাদেশের একটি লাভজনক সম্ভাবনাময় ফল। এই কুলের রং আপেল সাদৃশ্য হওয়াতে কুলটির নাম দেওয়া হয়েছে আপেল কুল। কষহীন মিষ্টি স্বাদের আর আগাম পাকে বলে অন্যান্য কুলের চেয়ে এর চাষ দ্রুত জনপ্রিয় হচ্ছে। অনেকের ধারণা আপেল কুল বিদেশি জাত, ভ্রান্ত ধারণা এটা। এর আবিষ্কারক বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ডক্টর মোফাজ্জেল হোসেন। বাজারে এই কুলের ভালো দাম পাচ্ছে কৃষক, ফলে দেশের দক্ষিণের জেলাগুলোতে বাড়ছে আপেল কুল চাষ, সাফল্য পাচ্ছে অনেকেই। তেমন একজন সফল কৃষি উদ্যোক্তা মোহাম্মদ সুলাইমান হোসেন। চলুন দেখে নেওয়া যাক তার আপেল কুল চাষ। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন, শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্প। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি সাতক্ষীরা সদরের গোবরদারি গ্রামে। এই গ্রামের একজন তরুণ কৃষি উদ্যোক্তা সুলাইমান ভাই, তিনি তার এক বিঘা জমিতে কুল চাষ করেছেন। আজ আমরা দেখব তার কুল চাষ নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন। তো প্রথমে তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার এই বাগানের যে কুলটি, এটির জাতের নাম কি? আপেল কুল। আপেল কুল। তো সাধারণত আপেল কুল বলতে আমরা যেটা জানি সেটা হচ্ছে এটা সাইজটা একটু বড় দেখছি, এটার কারণ কি? এটা আল্লাহর মেহরবানিতে, জানি না, এই লেখার ভিতরে খুব সুন্দর হয়েছে। আচ্ছা, খুব এর ভিতরে খাটছে আমি অনেক। আচ্ছা, কেমন খাটনি ছিল শুরু থেকে? শুরু থেকে লাগানোর 15-20 দিন পর থেকে আমি সার দিচ্ছি। আচ্ছা, এরপরে ট্রিটমেন্ট আছে, পোকা লাগে পাতায়, তার জন্য বিষ দিতে হয়। কোন মাসে শুরু করেছিলেন? ফাল্গুন মাসের শেষের দিকে। আর এখন কত মাস হলো তাহলে? 10 মাস, 11 মাস পরে। মাত্র 10 মাসে আপনার এত ফলন, মানে 12 মাসও লাগেনি? না। চারাটা সুরং সংগ্রহ করার পরে কিভাবে লাগিয়েছিলেন জমিতে? লাগাইছিলাম 1x1x গর্ত করছি, চতুর্সাইডে 1x1 করে, এরপরে গোবর দিছি, শুকনো গোবর। আচ্ছা, আর মাটি একসাথে মিক্সচার করে ওর ভিতরে লাগাইছিলাম, এর কারণে গাছটা দ্রুত বাড়ছে, ওর শিকড়টা সেবা দিতে পারছে, ওর বিস্তার ই করতে পারছে। এক বিঘা জমিতে কত পিস গাছ লাগিয়েছেন? 96 পিস। 96। এর দূরত্ব বজায় রাখতে হয় তো, সেটা কত ছিল? 7x8 দিচ্ছি আমি। আপনার ফলন এসেছে কতদিন? 3-4 মাস, 3 মাস কেন এসেছে। এক একটা গাছে তো কম বেশি ফলন হয়ে থাকে কুলের, তো কেমন বুঝছেন প্রতি গাছে আনুমানিক কত কেজি করে কুল পেতে পারেন? আনুমানিক 10-15 কেজি, 20 কেজি কোনো ই নেই। আচ্ছা, কেমন দাম পাচ্ছেন কুলের এখন বাজারে? এখন 70-80 ভিতরে আছে 7 কেজি। আচ্ছা আচ্ছা, আপনি এই কুলগুলি বাজারে তুলবেন কবে? এই আগামীকাল থেকে ওঠাবো, উঠাচ্ছি অলরেডি। আচ্ছা, ভালো দাম পাচ্ছেন? জি। কুল বা বড়ই যে কোনো মাটিতেই জন্মে, এমনকি লবণাক্ততা ও জলাবদ্ধতাও সহ্য করতে পারে, তবে বেলে দোআঁশ মাটিতে কুলের ফলন ভালো হয়। এই বাগান সম্পর্কে আরও কিছু প্রশ্ন রয়েছে আপনার কাছে। শুরু থেকে অনেক পরিশ্রম করেছেন, যেটা বললেন যে সার দিয়েছেন, সেচ দিয়েছেন। এই গাছগুলি কোথা থেকে সংগ্রহ করেছেন? এখানে করছিলাম সাতক্ষীরা দি হাইব্রিড নার্সারি। আচ্ছা, কত করে নিয়েছিল এই গাছগুলি? 40 টাকা করে বিজনেস ছিল। এটা কি আপনার নিজের জমি? না, হারি না। কত টাকা দিয়ে? 12,000 টাকা বছরে। এক বছরে 12,000 টাকা? জি। আর গাছ কিনেছিলেন কত টাকার? গাছ কিনছিলাম 3200 টাকা। আচ্ছা, আর এখানে তো সেচ দেওয়া, সার দেওয়া, তারপরে এখানে শ্রমিকের একটা খরচ আছে, সব খরচ হয়ে কত হয়েছিল? 35,000 টাকা মতন। আর কত টাকার কুল বিক্রি করেছেন? 8,000। আর এখনও কত টাকার বিক্রি করতে পারবেন বলে মনে করছেন? আল্লাহ যদি রহম করে তাহলে 50-60 হাজার টাকা বিক্রি হবে। তার মানে তো মোটামুটি একটা লাভ পাবেন। এই গাছ কি এবছর রাখবেন? না, এবছর এবার কেটে দেবো 1 বিঘা তোপর থেকে। আচ্ছা, 1 বিঘা তোপরে থেকে গাছ কেটে পরের বছর আবার কি এখান থেকে কুল আসবে? হ্যাঁ, এখান থেকে 2-3টা ডাল রেখে দেবো। আচ্ছা, তার থেকে আশা করি এবছর যা হচ্ছে তার দ্বিগুণের বেশি হবে। কাটার পরে আমি এখানে চার দিয়ে সুন্দর করে ফ্রেশ করে এখানে লাগাই দেবো, হচ্ছে আপনার ঢেঁড়স দেবো। আচ্ছা, আর খিরাই দেবো, চতুর্সাইডে বেড়াই দেবো, হচ্ছে বড়। এই জমিটাকে আপনি অন্য কাজে লাগাতে পারছেন? জি, 1-3 মাস একটা ফসল ওঠানো যাবে, সম্পূর্ণ একটা ফসল ওঠানো যাবে। আপনি তো লেখাপড়ার পাশাপাশি এই কাজটা শুরু করেছেন। জি, এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা এবছরই বাড়াবো আরও 4 বিঘা। আচ্ছা, আর তার পাশাপাশি
পড়ালেখা চালাচ্ছি, চাকরির চেষ্টাও করছেন। আমার দর্শক দেখছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনার মতো লেখাপড়ার পাশাপাশি যদি কেউ এই কুল চাষে এগিয়ে আসে, তারা কি সাফল্য পাবে? সাফল্য পাবে, তার ভবিষ্যতে খুব ভালো, এটাই পাবে। যারা আপনার প্রতিবেদনটি দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, যারা বেকার ঘুরে না বেড়াচ্ছে, বেকার না ঘুরে বেড়ায় একটা কাজে ফাজে আসুক, পড়ালেখা চালাক, তার পাশাপাশি পড়াশোনার কোনো ক্ষতি নেই এতে। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি এটা করা যায়। জি, আপনাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, দেখছিলেন লেখাপড়ার পাশাপাশি কুল চাষ করে তিনি উপার্জন করছেন। এরকম আরও অনেক প্রতিবেদন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে।